কেউ মিল্কিকে ভালোবাসে না, কেউ পাত্তা দিচ্ছে না। কি বাবা কি বাবা, ওটাকে নেবো, ও যে কাপড় তল দিয়ে চলে গেল তলা দিয়ে। কি 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 বাবা গো, কি আমি 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 তো কোথায় শুনুন, ওইখানে একটা বড় লাউ আছে, ঠিক আছে নয়নতারা। মিল্কি মিল্কি চলো, কি দৌড়, পুরো রকেট। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে 9:30, আর এখন থেকে আমরা আমাদের নতুন ব্লগ চালু করছি। আর আজকে দিদা স্যার কথা আছে, দিদা বলেছিল কি 9:30 মধ্যেই নাকি চলে আসবে, কিন্তু এখনও আসতে না কেন কেন বুঝতে পারছি না, দেখি কখন আসে। আর বাইরে কি হচ্ছে চলুন দেখা যাক। এখানে মা টপিকে নিয়ে আসছে, ওকে খাওয়ানো হবে। আমার কে খাবে আর এখানে আছে ওদের খাবার, ডগ ফুড, এটাই ওরা দুজন মিলে ভাগ করে খাবে। কেন 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 এভাবে ওকে প্রত্যেক দিন খাইয়ে দিতে হয়? আমি ছোট না, আমি ছোট বোন তো। মিল্কি এখানে একা একা মুড়ি খাচ্ছে, আহারে একা একা মুড়ি খাচ্ছে। কি করছো মিল্কি? কেউ মিল্কিকে ভালোবাসে না, কেউ পাত্তা দিচ্ছে না, ওই জন্য ও ভাবছে আমি একা একাই মুড়ি খাই, আমাকে কেউ দেখছে না। দিদিকে খাইয়ে দিচ্ছে, আমাকে কেউ খাইয়ে দিচ্ছে না। এখানে দিদা চলে এসেছে, আবার দেখার বিষয় হচ্ছে টফির রিয়াকশনটা কিরূপ। এখানে টফি গেল দিদাকে দেখলো। আমার মুখ চেটে কিচ্ছু লাগছে না, বেড়ে চলে গেল। এখানে মিল্কি শুয়ে আছে দিদার কাপড়ের উপর, দিদাকে শাড়ি পরতে হবে না, ও নিজে শাড়ি পরবে। কি মিল্কি মিল্কি, কি শাড়ি পরবে? এর জন্য একটা শাড়ি কিনে নিতে হবে, এর শাড়ি ভালো লেগেছে, দিদার শাড়ি পরবে। এখানে দিদার সঙ্গে করে এই কয়েকটা গাছ এনেছে, আরও উপরে আরও কয়েকটা গাছ আছে, ওগুলো আপনাদের দেখাবো। তো ওইটা ধনে গাছ দেখাবে কি, এখানে উপরে দেখছি আরো কি কি গাছ আছে। এখানে টপি উঠছে ছাদে, মা উঠে গেছে ছাদে। এই গাছ, এখানে একটা গাছ আছে কিন্তু এই গাছে একটি এনজিওর আছে, তুলসী গাছ, রাম তুলসী গাছ। আর এখানে আছে মায়ের সাদের লাউ গাছ, লাউ ধরেছে, হ্যাঁ লাউ কয়েকটা ধরেছে, সেটা আপনাদের এখন দেখাচ্ছি। এখানে আছে একটা লাউ, আর আছে পুচকে লাউ, আর এখানে আছে একটু বড়, একটু বড়। আর কথা শুনুন, ওইখানে একটা বড় লাউ আছে, ঠিক আছে। আর এখানে টপি ঘাস খাচ্ছে, মিল্কি জানি না কোথাও, মিল্কি ওইখানে মিল্কি মানে কি করছে জানি না, টপি এখানে ঘাস খাচ্ছে। কি হয়েছে তোমার? চারাটা কোথেকে আনলি মা? আর এটা আছে নয়নতারা, অনেকগুলো ফুল ফুটেছে। আমি এটা কি, এটা লঙ্কা না?
এটা লঙ্কা, এখানে একটা আছে নয়নতারা। হ্যাঁ, আর এটা কি? এটা বেলফুল গাছ। এটা বেলফুল গাছ। আর এটা কারি পাতা গাছ। কারি পাতা গাছ বলে রাস্তা। আর এটা হচ্ছে একটা লঙ্কা গাছ। হ্যাঁ, এটাও লঙ্কা গাছ। এগুলো এই তিনটি লঙ্কা। টপি, গরম তো, গাছে জল দিচ্ছে এখন মা। টপি একটু জল দর, বলে চেষ্টা করি। মিল্কি কো টপি, গাছ উল্কাচ্ছে। নেমে যাও, গরম লাগছে না? আর আকাশে আজকে পুরো নীল, একটু মেঘ নেই, অনেক রোদ আছে আজকে, পুরো নীলা দেখতেও খুব দারুণ লাগছে। তো চলো নিচে যাওয়া যাক, আপনাদের তো সব গাছই দেখ। এখানে টপি ছায়া খুঁজছে বলে এখানে এতে বসে পড়েছে, ওর গরম লাগছে। টপি চ, পাখার তলায় যাবি, চ নিচে, না টপি চলো। কি আবার এসেছে, একটু নিচে গেছিল রেস্ট নিতে, রেস্ট না হয়ে গেছে, আবার এসেছে দিদির সঙ্গে দেখা হচ্ছে। আমরা কি করছি দেখতে, বাবারে কি রূপ, কি দো আমার নেমে গেছে, না নামেনি। মিল্কি মিল্কি চলো, কি দৌড়, পুরো রকেট। টপি মিল্কি ছাড়তে নেমে পানি শুয়ে পড়েছে, দুজন মিলে রেস্ট নিচ্ছে পাখার তলায় বসে, হাঁপিয়ে গেছে দুজনেই, এত খেলেছে দৌড়েছে। তোমরা রেস্ট নাও, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই জন্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর আমাদের চ্যানেলটিকে পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে, পরের কোনো এপিসোডে। টাটা, বাই বাই।